ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই তারেক আজিজ প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে একটি কথা শোনা যায় যে সন্তান জন্ম নেওয়ার 45 দিন পর্যন্ত সে যদি কারো কোলে পেশাব করে দেয় বা তার পেশাব গায়ে বা কাপড়ে লাগে সেটা নিয়ে নামাজ পড়া যায়। জানতে চেয়েছেন এই কথাটা সঠিক কিনা, এই কথার সপক্ষে কোনো হাদিস আছে কিনা। জাজাকাল্লাহু খাইরান। এমন আমি বলবো যে কথাটি যেভাবে শুনেছেন দিন নির্দিষ্ট করে এটা ঠিক নয়, তবে জাতীয় কিছু কথা রয়েছে স্পষ্ট করে। সেটা হলো যে সন্তান জন্ম নেওয়ার পর সেক্ষেত্রে সন্তান যদি ছেলে হয় একরকম, মেয়ে হলে আরেক রকম। ছেলে সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত সে মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খাবে না, ততদিন পর্যন্ত যদি সে কারো কোলে কারো কাপড়ে পেশাব করে দেয় তাহলে তার পেশাব দ্রুত করা জরুরি নয়, বরং তার পেশাবের উপরে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে। আর যদি এক্ষেত্রে মেয়ে সন্তান হয় তাহলে ব্যতিক্রম যে তার পেশাব দ্রুত করতে হবে। এমর্মে হাদিস সহিহ আল বুখারী থেকে নিতে পারেন, 223 নম্বর হাদিস। এক সাহাবি বলতেছেন, আতাইতু বি ইবনি লি সগীরিন লাম ইয়াকুল তুআমা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলাসাহু ফি হিজরিহি ফাবালা আলা সাউবিহি ফাদআ বিমাইন ফানাদাহাহু ওয়ালাম ইগসিলহু। সাহাবি বলতেছেন ওবায়দুল্লাহ ইবনে কায়েস, যে আমি আমার একটি দুগ্ধপুষ্ট শিশু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে তিনি তাকে কোলে উঠিয়ে নেন, অতঃপর শিশুটি তার কোলে পেশাব করে দেয়, তখন তিনি পানি আনতে বললেন, পানি আনা হলে তিনি কাপড়ের উপর পানি ছিটিয়ে দেন, তবে তিনি কাপড় ধৌত করেননি। ওয়ালাম ইগসিলহু। তাহলে বিষয়টি স্পষ্ট যে দুগ্ধ পুষ্য শিশু যে কেবলমাত্র মায়ের দুধ পান করে তার ক্ষুধা নিবারণ করে, তার জন্য এই মাসালা যে তার পেশাব দ্রুত করা জরুরি নয়, বরং তার পেশাবের পানি ছিটে দিলেই যথেষ্ট হয়ে যাবে। তারপরে হাদিস আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 375। লুবাবাতা ইবনে কায়েস, লুবাবাতা ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আনহা বলতেছেন, বালা হুসাইন ইবনে আলিয়িন ফি হিজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর ছেলে, তিনি তার কোলে ছিলেন, তার কোলে পেশাব করে দিলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতিনি সাওবাকা, যে হে আল্লাহর রাসূল আপনার পোশাক আমাকে দিন, ওয়ালবাস সাওবা গায়রহু, এবং আপনি অন্য পোশাক পরিধান করুন। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইউনদাহু মিন বাউলি যাকারি ওয়াগসিলু মিন বাউলিল উংসা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি ছেলে সন্তানের পেশাব হয় যে দুগ্ধপুষ্ট শিশু অন্য কিছুই পান করে না মায়ের দুধ ব্যতীত, তাহলে তার পেশাবের উপর পানি ছিটিয়ে দিতে হবে, দিতে হয়। ওয়াগসিলু মিন বাউলিল উংসা, আর দৌত করতে হয় মেয়ে শিশুর পেশাব হলে। তাহলে হাদিস দুটি স্পষ্ট স্বচ্ছ, যেটা আপনি শুনেছেন সেটা এইভাবে।
আপনি যেভাবে শুনেছেন সমাজে আছে ওইটা ওই রকম দিন নির্দিষ্ট নয়, বরং ছেলে শিশু জন্ম নেওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত মায়ের দুধ ব্যতীত অন্য কোনো কিছুই খাবে না, পান করবে না, ততদিন পর্যন্ত তার পেশাব দৌত করা জরুরি নয়, কিন্তু মেয়ে হলে দৌত করা জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহু খাইরান।